ওই কোন রাত গেলে মনে হয় আরো শর্ট নিতে। আগামীকাল শনিবার সময় সকাল 8টা হতে বিকেল আমাদের এই বিলে 80-এর দশকে ক্যানেল খনন ছিল। তো ক্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার পর গত 30 বছর যাবত আমাদের এই বিলে কোনো উন্নয়ন সম্ভব হচ্ছে না। আমাদের এলাকায় এত শোচনীয় যার জন্যে আমাদের কোনো আয় আসে না, কোনো খুবই শর্টকাটের দিনপথ আমাদের এলাকার চলছে। আমাদের এখানে একটা ক্যানেল দিলে আমরা সুবিধা পাতাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের এলাকার পক্ষ থেকে আমি দাবি করতেছি, করজোরে অনুরোধ করে বলতেছি, আমাদের এই পানি নিষ্কাশন ক্যানেলের ব্যবস্থা যেন অতি শীঘ্রই হয়। কুশারমুড়ি, খলসি, ভঞ্জগোল, তার দোনাইল, চাঁদপুর, সাথে মানে মির্জাপুরের কিছু অংশ, এই যে এই জায়গাটা, এই জায়গার মধ্যে আমরা যে সমস্ত প্রায় 2500 থেকে 3000 বা 4000 মতো লোক আমরা বসবাস করি, এই লোকগুলোন বর্তমানে আমরা মানে এমন অকেজি হয়ে গেছি, একটু বর্ষা হলে আমাদের কোনো কর্মসংস্থান থাকে না। এমন ধান হয় না পানির চাপে, এবং আমরা খুব দুর্ভিক্ষ এখানকার লোক, কষ্ট হয় জীবনযাপন পার করি। এই বিলে প্রায় 1500 বিঘার মতো জমি আছে, 4-5 গ্রাম মিলে, আর এখানে প্রায় 7 মাস ধরে পানিবদ্ধতা থাকে, কোথাও এক বুক কোথাও হেঁটু পানি পরিমাণ। এই অল্প বৃষ্টিতেই এই পরিমাণ পানি জমছে যে মাঝপথে আর চাষ মানে কোনো ফসল ফলানো সম্ভব নয়। খালটা খনন করতে হবে প্রায় 8-10 কিলো, এমপি স্যারের কাছে দেওয়া আছে, বিভিন্নভাবে আমি চেষ্টা চালাচ্ছি। ডিসি সাহেবকে একটা দরখাস্ত দিয়েছিলাম জেলা প্রশাসককে, উনিও চেষ্টা করে গেছেন, উনি হঠাৎ করে ট্রান্সফার হওয়ার কারণে টিএনও সাহেবকে বলেছিলেন, কিন্তু আমি সব থেকে প্রশাসন এবং রাজনীতি ব্যাপারে যদি আগ্রহ দুই মিলিত হয় খালটা খনন করে তাহলে আমার মনে হয় সম্ভব হবে। এটা অনেকদিন আগে আমাদের আগের চেয়ারম্যান মুসলিম চেয়ারম্যান সাহেব ছিলেন, ওনার সময়ই এই খালটা ভরাট করে অনেকে ব্যারিকেড করছে। তো এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে খাল বিলের পানি কিংবা কোনো মাঠের পানি এখন মানুষের অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে, যেদিকে পানি নির্গত হয় সেগুলো জায়গা মানুষ পূরণ করে ব্যারি করা কিংবা বাগান করা কিংবা ক্ষেত ফসল করা, এই কারণেই প্রত্যেকটা জায়গায় জলাবদ্ধতায় ধান হচ্ছে না, এটা সঠিক। তবে এই আমার কীর্তিপুরের কাদিপুরের দিয়েই পানিটা নির্গত হয়, এবং ভবিষ্যতে যদি উদ্যোগ না হয় সরকারের পক্ষ থেকে আমাদের কৃত্রিম ইউনিয়নের
আমরা স্থানীয় প্রশাসন হিসেবে যতটুকু সাহায্য করা দরকার আমরা করব। আসলে প্রসারমূলের যে সমস্যাটা, এই সমস্যাটা শুধু আমাদের বদলগাছি উপজেলার না, এটা সদর যে ইউনিয়ন সদর উপজেলা আছে সেখানে কীর্তিপুর একটা ইউনিয়ন আছে তাদের। আসলে শোনা যায় যে ওখানে অনেক আগে থেকে একটা খাল ছিল যেটা কীর্তিপুরের রাস্তার জন্য খালটা বন্ধ হয়ে আছে, যেহেতু এটা দুইটা ইউনিয়ন দুইটা উপজেলার মধ্যে সমস্যা, সেহেতু এটা আমরা একটা সমন্বয় মিটিংয়ে একটা রেজলিউশন নেবো, রেজলিউশনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটা সমস্যার সমাধান করতে হবে। এবং সেই সাথে এটা নওগাঁর যে সদর উপজেলা আছে তাদের সাথে বসে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটা সম্ভব।